2020 সালের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী 1 কোটি 80 লাখ ভারতীয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন যা বিশ্বে প্রবাসীদের সংখ্যায় সবচেয়ে বেশি জাতিসংঘের শুক্রবারের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় রয়েছেন 3.5 মিলিয়ন যুক্তরাষ্ট্রে 2.7 মিলিয়ন সৌদি আরবে 2.5 মিলিয়ন রিপোর্ট অনুযায়ী যে দেশে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বসবাস করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম দেশটিতে পাঁচ কোটি দশ লাখ মানুষ প্রবাসী হিসেবে বসবাস করছে যা বিশ্বের মোট প্রবাসীর শিশু কল্যাণ তহবিলের টাকা নেয়ার ক্ষেত্রে হাজার হাজার পরিবারের বিরুদ্ধে প্রতারণার যে ভুল অভিযোগ আনা হয়েছিল সেই কেলেঙ্কারির দায় নিয়ে পদত্যাগ করেছে নেদারল্যান্ডস সরকার নির্বাচনের মাত্র দুই মাস বাকি থাকতে শুক্রবার হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মার্ক রুত্তে সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেকজান্ডারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিবিসির খবরে বলা হয় দুহাজার বারো থেকে দুহাজার উনিশ সালের মধ্যে প্রায় ছাব্বিশ হাজার পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিলের সহায়তা নেয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ আনেন দেশটির কর কর্মকর্তারা সেসব পরিবারকে সহায়তার অর্থ ফেরত দিতে বাধ্য করায় বহু পরিবার নিদারুণ আর্থিক সংকটের মধ্যে পড়ে কিন্তু পরবর্তীতে প্রমাণ মেলে যে ঠিক জায়গায় স্বাক্ষর না থাকা বা ফর্ম পূরণের ক্ষেত্রে ছোটখাটো ভুলের কারণে সেসব পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয় আগামী সতেরো মার্চে পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে নতুন সরকার না আসা পর্যন্ত তার মন্ত্রিসভা অন্তর্বর্তীকালীন দায়িত্ব চালিয়ে যাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে বলতে চাই আমরা তাৎক্ষণিক ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের জন্য আপনাদের প্রয়োজনীয় উন্নতির কাজ চালিয়ে যাব আমাদের এই পদত্যাগের আজকের সিদ্ধান্তের মধ্য দিয়ে যাদের প্রতি অবিচার করা হয়েছে তার ন্যায় বিচার করার এটি একটি উদ্যোগ